আগামীকাল শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। ওপেনিংয়ে লিটন তামিমদের বাজিমাত করার পালা, অন্যদিকে বল হাতে প্রস্তুত তাসকিন লিটনরা। মুশি শান্ত হৃদয়রা দলে না থাকায় বড় দায়িত্ব নিতে হবে জাকের রিয়াদদের। এদিকে ঘরের মাঠে ছেড়ে কথা বলবে না ওয়েস্ট ইন্ডিজও। দুই দলের শক্তিমত্তা আর সম্ভাব্য একাদশ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ওয়ান ডেতে আগামীকাল মাঠে নামছে বাংলাদেশ দল। তবে বেশ কিছু সিনিয়র খেলোয়াড় না থাকা সত্ত্বেও সেরা একাদশ বাছাই করা কঠিন হবে ম্যানেজমেন্টের জন্য। এ যেমন খুব সম্ভবত তিন পেসার নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। কারা হবেন তারা, এই প্রশ্নের উত্তর পেতেই সবচেয়ে বেশি পরিশ্রম করতে হবে কোচ ফিল সিমন্সকে। কেননা দারুণ ছন্দে আছেন তানজিম সাকিব, নাহিদ রানা, হাসান তাসকিন, শরীফুল সবাই। সেক্ষেত্রে অবশ্য নাহিদ রানাকে এই পিচে ব্যবহার করতেই চাইবেন তিনি। নাহিদের সাথে বাহাতি হিসাবে সুযোগ পেতে পারেন শরীফুল ইসলাম। আর তাসকিন আর তানজিম সাকিবের মধ্যে একজনকে বেছে নিতে হবে, সেক্ষেত্রে অভিজ্ঞ তাসকিনেরই মাঠে নামার সম্ভাবনা বেশি। তবে টেস্টের পর ফ্রেশ বডি হিসেবে তানজিম সাকিবকে সাদা বলে সুযোগ দেওয়াটাও মন্দ হবে না, কেননা এই কন্ডিশনে গ্লোবাল সুপার লিগে দারুণ করেছেন এই পেসার। ওপেনিংয়ে স্কোয়াডে আছেন চারজন, লিটন, সৌম্য, তামিম, ইমন। সাম্প্রতিক পারফরমেন্স অনুযায়ী লিটন আর সৌম্যকেই দেখা যেতে পারে ওপেনিংয়ে। সেক্ষেত্রে গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সকে চ্যাম্পিয়ন করে বাংলাদেশ দলের ক্যাম্পে যুক্ত হয়েছেন সৌম্য সরকার। যেহেতু শান্ত নাই, হৃদয় নেই, সেক্ষেত্রে ওয়ান ডাউনে শান্তর জায়গায় মাঠে নামতে পারেন পারভেজ হোসেন ইমন। কিংবা সম্ভাবনা আছে তামিম সৌম্যকে ওপেনিং খেলানোরও, সেক্ষেত্রে তানজিদ তামিমকে ওপেন করালে লিটনকে খেলাতে হবে অন ডাউনে। চার নম্বরে মাঠে নামবেন ক্যাপ্টেন মেহেদী হাসান। মিরাজ মূলত সাকিব না থাকায় এই পজিশনে খেলবেন তিনি। মুশফিকুর রহিম না থাকায় পাঁচ নম্বরে তেমন অপশনও নেই, তাই আফিফ হোসেন ধ্রুবকেই এই পজিশনে দেখা যেতে পারে। ছয় নম্বরে মাঠে নামবেন মাহমুদুল্লাহ রিয়াদ। অভিজ্ঞ এই ব্যাটার মোটেও ছন্দে নেই, তবে সর্বশেষ ম্যাচে দারুণ খেলেছেন তিনি, তাই তাকে দায়িত্ব নিতে হবে অভিজ্ঞ হিসেবে। সাত নম্বরে মাঠে নামবেন জাকির আলী অনিক। সাম্প্রতিক টেস্টে জয়ের অন্যতম নায়ক, এবার দায়িত্ব নিতে হবে সাদা বলেও। আট নম্বরে নাসুম নাকি রিশাদ, এমন প্রশ্নে নাসুমই থাকবে এগিয়ে। সেক্ষেত্রে প্রথম ম্যাচে এই অফ স্পিনারকে মাঠে দেখা যেতে পারে, যদিও রংপুর রাইডার্সের হয়ে টি টোয়েন্টিতে দারুণ করেছেন রিশাদ। আগামীকাল রবিবার অর্থাৎ আগামী 8 তারিখ সন্ধ্যা 8:30 মাঠে নামবে বাংলাদেশ দল।